একটি দুটি নয়, একসঙ্গে চারটি বাছুর এ গাভীটির। কয়েক সপ্তাহ আগে দেশি গরুর সাথে অস্ট্রেলিয়ান ক্রস জাতের এই গাভীটি চারটি বাছুর প্রসব করেছে, সবগুলি সুস্থ আছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল গ্রামের আখের আলী আড়াই বছর আগে 90,000 টাকা দিয়ে বাছুর সহ একটি গাভী কিনেছিলেন। প্রতিদিন 4 লিটার করে দুধ দিত গাভীটি। গেল বছর কোনো বাচ্চা না হওয়ায় কিছুটা মন খারাপ ছিল আখেরের। তবে এবার একসাথেই চারটি বাছুর জন্ম দিয়েছে গাভীটি। মা অস্ট্রেলিয়ার ক্রস জাতের হলেও বাছুরগুলো ফিজিয়াম জাতের, এর মধ্যে 3টি ষাঁড় ও 1টি বকনা বাছুর। পরে আরেকটা বাচ্চা, পরে মনে করি না 2টা বাচ্চা তো হয়েই থাকে, আবার দেখলাম যে না আরেকটা বাচ্চা। এই সময় আমরা একটা ভয় পেয়ে গেলাম যে না হাই এত বাচ্চা কিসের জন্য, আবার হি আরেকটা। এই 4টা বাচ্চা হয়েছে, তা 4টা বাচ্চাই তাতে সুস্থই আছে আর কি। গত 26 নভেম্বর এই 4টি বাছুরের জন্ম হয়। একসাথে 4টি বাছুরের জন্মে বাড়িতে উৎসুক মানুষের ভিড় বেড়েছে, অনেকেই বাছুর দেখে আপ্লুত। কিন্তু 4টি বাছুরের খাবার যোগান দিতে পারছে না গাভীটি। চাহিদা মেটাতে প্রতিদিন 4 থেকে 5 লিটার দুধ বাজার থেকে কিনে ফিডারের মাধ্যমে খাওয়ানো হচ্ছে বাছুরগুলোকে। খাওয়াই, এই যে ফিডার খাওয়াই, দুধ কিনে এনে বাজার থেকে কিনে এনে খাওয়াইতেছি। এই আমার মায়ের 4 কেজি করে দুধ হইতো, এ তারিখে মনে করেন যেন ওই বাজার থেকে ওই কিনে এনে খাওয়াইতে হয়। 4টা বাছুর হয় না, বাছুর দেখবেন গাই দিয়েছে 4টা বাচ্চা হয়েছে, তাই দেখবেন তাহলে মোটামুটি 20,000 লোক আমার বাড়িয়েছে নিম্নে। এই যে যে বাচ্চাগুলো হয়েছে, এ আমরা আমার জীবনে আমার যে বয়স আমি দেখিনি এ পর্যন্ত, 2টা বাচ্চা হয়েছে, 4টা বাচ্চা আমার জীবনে পেছনে জীবনে দেখি নাই। আজকে আমি দেখতে পেরাইছি বাছুর, মনে করেন 4টা বাছুর হইলো কেমবা এটা গাছ ফেরতে শুনলাম, এই দেখতে পেরাইছি। আমার বাড়ির গ্রাম কয়রা, আমার বোনের বাড়ি উলাইল আমি আসছি, 4টা বাছুরের কথা শুনে তাই আমি একটা গাভীর যে 4টা বাছুর হয় একটা কোনোদিন কল্পনাও করি নেই, দেখিও নাই, সেই বাছুর দেখার নিয়ে আমি আসছি এই জায়গা। প্রাণী সম্পদ কর্মকর্তাও এটি একটি বিরল ঘটনা বলে মনে করেন। আসলে এটা সায়েন্টিফিক্যালি বলতে হয় যে আমরা তো জানি যে একটা পুরুষের শুক্রাণু আর গাভীর যদি বলি ডিম্বাণু দুটা মিলন হলে একটা বাচ্চা হয়, তো নিশ্চয়ই এই ক্ষেত্রে 4টা ডিম্বাণু এবং 4টা শুক্রাণু ইন্ডিভিজুয়ালি এটার মিলন হয়েছে, যার ফলে এটা হয়েছে এবং এটা অত্যন্ত রেয়ার কেস। 4টি বাছুরের বাড়তি যত্ন আত্তিতে চাপ সৃষ্টি হলেও খুশি আছেন আখের আলী ও তার স্বজনেরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।